নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ধনতেরাসের দিন নুনের একটি যদি প্রয়োগ করতে পারেন তবে আপনাদের ঘরে ধন বর্ষা হবে কি সে প্রয়োগ কিভাবে করবেন সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তবে মনে রাখবেন পুরোপুরি শ্রদ্ধা ও ভক্তির সাথে আপনি যদি এই প্রয়োগ করতে পারেন তবে দেখবেন ধীরে ধীরে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে এবং আপনার যে অর্থনৈতিক কষ্ট তা কিন্তু দূর হতে বাধ্য নুন প্রত্যেকের বাড়িতেই থাকে আমি আজকে আপনাদের নুনের যেই প্রয়োগটি জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে ধনতেরাসের দিন আপনাকে করতে হবে আপনার বাড়িতে যে পুরাতন নুন রয়েছে সেই পুরাতন নুন দিয়ে এই টোটকাটি করা যাবে না ধনতেরাসের দিন আপনি এক প্যাকেট দু প্যাকেট তিন প্যাকেট আপনি আপনার ইচ্ছা মতো এবং সাধ্য মতো যতটা প্যাকেট পারবেন নুন কিনে আনুন কিনে আনার পর আপনি যখন ধনতেরাসের দিন মাতা দেবী এবং কুবের দেবতার পুজো করবেন সেই স্থানে একটি বা দুটি নুনের প্যাকেট রেখে দিন পুজো শেষ হয়ে যাওয়ার পর পরের দিন আপনি যখন বাড়ি পরিষ্কার করবেন ঘর দুয়ার মুজবেন, সেই ঘর পরিষ্কার করার জনে প্রতিদিন দু চামচ করে নুন দিয়ে দিবেন তারপরে সেই জল দিয়ে ঘর পরিষ্কার করুন এতে আপনার বাড়িতে যে নেগেটিভ শক্তি রয়েছে তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি উপলব্ধি করতে পারবেন আপনার বাড়িতে ধীরে ধীরে পজিটিভ শক্তি সঞ্চারিত হচ্ছে এবং আপনার যে অর্থনৈতিক উপার্জন বসে গিয়েছিল সেই উপার্জন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনার উপার্জন নানা দিক থেকে আসতে শুরু হচ্ছে এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের যদি কোনো সমস্যা থাকে তবে আপনি সেই নুন কিছুটা পরিমাণে একটি কাঁচের শিশিতে রেখে দিন এবং তাতে দুই থেকে তিনটি নবঙ্গ রেখে দিন এবং আপনি যেই ঘরে ঘুমোচ্ছেন সেই ঘরের উত্তর দিকে অথবা পূর্ব দিকে সিসিটি রেখে দিন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের সুখ ধীরে ধীরে বৃদ্ধি পাবে আপনার জীবনে মধুরতা আসবে আপনার পক্ষে প্রতিদিন যদি সম্ভব না হয় অন্ততপক্ষে দুই দিন বৃহস্পতিবার এবং শনিবার অবশ্যই জনের মধ্যে সামান্য নুন দিয়ে দিন তারপরে ঘর মুছুন দেখবেন অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে বেশি দেরি হবে না ধন্যবাদ